প্রিয় শিক্ষার্থী, আজ আমরা টাইট্রেশন বা প্রশমন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। এখানে একটা অঙ্ক লেখা আছে, 25 মিলিলিটার আয়তনের একটি সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করতে 10.2 মিলিলিটার 0.05 মোলার HCS ওপর প্রয়োজন হয়। সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে এখানে সোডিয়াম কার্বনেট ক্ষারক সালফিউরিক অ্যাসিড একটি এসিড, তাহলে এখানে প্রশমন বিক্রিয়াটি কার সাথে কার? সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের। আমরা প্রশমন বিক্রিয়া করি H2SO4 যোগ সোডিয়াম কার্বনেট, তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। সমতা, এখানে সমতা হয়ে গেছে, সোডিয়াম 2 এখানে 2, হাইড্রোজেন 2, সমতা হয়ে গেছে। আবার এখানে বলছে 25 মিলিলিটার আয়তনের একটি সোডিয়াম কার্বনেট, তাহলে 25 মিলিলিটার অর্থাৎ VB 25 মিলিলিটার, 10.2 মিলিলিটার 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে VA 10.2 মিলিলিটার, SA 0.05 মোলার। আমরা সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, অর্থাৎ SB সমান হয়। এখানে যেহেতু সমতা হয়ে গেছে, সালফার অ্যাসিডের 1 মোল সোডিয়াম কার্বনেট 1 মোলকে প্রশমিত করে, অর্থাৎ ছোট হাতের A সমান 1, B সমান 1। তাহলে সূত্র কি? VA SA সমান VB SB, এখানে গুণ করব ছোট হাতের B, এখানে গুণ করব ছোট হাতের A। তাহলে এই মানগুলো এই সমীকরণ বসিয়ে আমরা SB এর মান বের করব। এখানে 2 নম্বরে আরেকটা অঙ্ক দেখানো হয়েছে, 500 মিলিলিটার 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে ধরলাম পাত্র এ, এটা পাত্র বি। এখানে বলা হয়েছে এ পাত্রের দ্রবণের 50 মিলিলিটারকে প্রশমিত করতে বি পাত্রের দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে। এখন এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া নাই, কিন্তু ঘনমাত্রা বের করার জন্য সব কিছু দেওয়া আছে। একইভাবে এখানে ক্ষারের ঘনমাত্রা দেওয়া নাই, কিন্তু ঘনমাত্রা বের করার জন্য সব কিছু দেওয়া আছে। এখন আমরা এস এ সমান 1000 W/mV, এখানে 1000 × W 49 গ্রাম, এম 98, ভি 500 সমান 1 মোলার। এস বি 1000 W/mV, তাহলে এখানে 10%, তাহলে W সমান 10, 1000 × 10 40 × 100। তাহলে 10/4 2.5 মোলার, অর্থাৎ এস এর মান, এস বির মান আমরা পেয়ে গেছি। এখানে এ পাত্রের দ্রবণের 50 মিলিলিটার, এ পাত্রের দ্রবণের 50 মিলিলিটার, তাহলে ভি এ সমান 50 মিলিলিটার। বি পাত্রের দ্রবণের কত আয়তন, অর্থাৎ ভি বি সমান হর। এখন আমাদের প্রশমন বিক্রিয়া করতে হবে। প্রশমন বিক্রিয়াটা H2SO4 যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস পানি, এখানে গুণ হবে 2, এখানে 2, অর্থাৎ এখানে ছোট হাতের বি সমান
a সমান কি 1 তাহলে যদি আমরা সূত্র বসাই va s a সমান vb sb এখানে কোণ হবে b এখানে কোণ হবে a তাহলে এই মানগুলো বসিয়ে আমরা এখান থেকে vb এর মান বের করতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যে দুটো অঙ্ক সমাধান করে দিলাম এই দুটো অঙ্ককে দুটো অঙ্কের মতই তোমরা এই এস ডব্লিউ যেটা দিলাম এইটা নিজে মাথায় সমাধান করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের লেকচার এখানে শেষ আমরা সামনের লেকচারে এর পরবর্তী অংশ থেকে পড়বো।